এখানে আমরা প্রমাণ করব হচ্ছে 4 ইকুয়াল টু 5 এই 4 ইকুয়াল টু 5 সেটা আমরা গাণিতিক ভাবে প্রমাণ করব তার জন্য হচ্ছে প্রথমে নেই মাইনাস এর 20 ইকুয়াল টু মাইনাস এর 20 মাইনাস এর 20 ইকুয়াল টু মাইনাস এর 20 নিয়ে এর পর এখন আমরা হচ্ছে মাইনাস এর 20 কে ভাঙবো মাইনাস এর 20 কে ভাঙলে 16 মাইনাস এর 36 ইকুয়াল টু 25 মাইনাস এর 45 অর্থাৎ মাইনাস এর 36 থেকে যদি 16 যায় তাহলে থাকে মাইনাস এর 20 আর এদিক দিয়ে যদি মাইনাস এর 45 থেকে 25 চলে যায় তাহলে থাকে হচ্ছে মাইনাস এর 20 16 কে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি 4 স্কয়ার আর এভাবে 36 কে আমরা লিখতে পারি হচ্ছে 4 গুণ 9 ইকুয়াল টু 25 কে লিখতে পারি হচ্ছে 5 স্কয়ার মাইনাস এর 5 গুণ 9 তো 5 9 45 4 9 36 তো এখন আমরা উভয় পাশে হচ্ছে যোগ করব 9 উভয় পাশে যোগ করে দেব হচ্ছে 81 বাই 4 কত 81 বাই 4 উভয় পাশে এটা যোগ করে দেওয়ার পর আমরা এই দুইটাকে একটি সূত্রের মধ্যে ফেলার চেষ্টা করব সেল 2 2 4 2 9 বাই 2 এই 2 2 যদি কাটা যায় তাহলে থাকে হচ্ছে 4 এবং 9 4 9 36 থাকে আর এদিকে হচ্ছে আমরা 81 বাই 4 কে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে এভাবে লিখতে পারে আর এটা যেভাবে আছে সেভাবে থাকুক 2 ইন্টু 5 ইন্টু 9 বাই 2 এখানে যদি 2 2 কাটা যায় তাহলে হচ্ছে 5 নং 45 থেকে প্লাস 9 বাই 2 হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখে আমরা এই দুটো উভয় পাশে একটি সূত্রের মধ্যে পড়ে গেছে যদি 4 কে যদি এ ধরি এবং 9 বাই 2 কে যদি আমরা বি ধরি তাহলে কি দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আর এদিক দিয়ে হচ্ছে দাঁড়ায় 5 কে যদি আমরা এ ধরি এবং 9 বাই 2 কে যদি আমরা বি ধরি তাহলে দাঁড়ায় হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে এটাকে আমরা এভাবে লিখতে পারি 4 মাইনাস 9 বাই 2 হোল স্কোয়ার 12 টু 5 মাইনাস 9 বাই 2 হোল স্কোয়ার এখন আমরা উভয় পাশকে যদি বর্গমূল করি তাহলে কি হয় উভয় পাশকে এখন আমরা বর্গমূল করে দেব তাহলে হচ্ছে 4 মাইনাস 9 বাই 2 ইকুয়াল টু 5 মাইনাস 9 বাই 2 হচ্ছে 4 এই পাশে রেখে এটাকে ওই পাশে নিয়ে যাই 5 মাইনাস 9 বাই 2 এটা হচ্ছে মাইনাসের আছে আর ওই পাশে গেলে প্লাসের হয়ে যাবে প্লাসের 9 বাই 2 এই 9 বাই 2 9 বাই 2 কাটা যায় দেখেন এখানে হচ্ছে মাইনাসের 9 বাই 2 আর এখানে হচ্ছে প্লাসের 9 বাই 2 তো আমরা এখন পেয়েছি হচ্ছে 4 ইকুয়াল টু 5 4 ইকুয়াল টু 5 পাওয়ার পর তাহলে এটা হচ্ছে গাণিতিক ভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে গাণিতিক ভাবে প্রমাণ হয়ে গেল যে 4 ইকুয়াল টু 5 যদি বাস্তব জীবনে কখনোই 4 ইকুয়াল টু 5 হতে পারে না কিন্তু আমরা এখানে গাণিতিক ভাবে দেখিয়ে দিয়েছি যে 4 সমান 5